আসসালামু আলাইকুম, আমি শান্তা। আমার চ্যানেল ফ্লেভার বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য উপস্থাপন করব খুবই মজাদার একটি বিফের রেসিপি। আমি এখানে কোনো প্রকার গুঁড়ো মশলা বা বাটা মশলা ব্যবহার করিনি, শুধু আস্ত মশলা কেটেই এই বিফটি রান্না করেছি। খেতে দারুণ সুস্বাদু এই বিফটিকে কাটা মশলায় গরুর মাংস বলে থাকে। আপনাদের সবার কাছে অনুরোধ রইল, অন্তত একবার বাসায় তৈরি করে দেখবেন কত মজাদার হয় এই গরুর মাংসের রেসিপিটি। আমি 2 কেজি গরুর মাংসের সাথে 3 টেবিল চামচ আদা কুচি, 3 টেবিল চামচ রসুন কুচি, 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজগুলো মোটা ও গোল করে কেটে নিয়েছি। সাথে 10টির মতো আস্ত লাল মরিচ স্লাইস করে কেটে দিয়ে দিচ্ছি। সাথে 3টি দারচিনি স্টিক, কয়েকটি এলাচ, 1.5 চা চামচ আস্ত কালো গোলমরিচ, 2 চা চামচ লবণ, 1 কাপ টক দই ও 1 কাপ তেল দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছে। মাংস এবং মশলা এমনভাবে মাখাতে হবে যেন খুব ভালোভাবে মাংসের গায়ে মশলাগুলো লেগে যায়। খুব ভালো করে মাখানো হয়ে গেলে আমরা 1 ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দেব। আপনারা চাইলে আরও বেশি সময় মেরিনেট করে রাখতে পারবেন, বা আগের দিনও মেরিনেট করে রেখে ফ্রিজে রেখে দিয়ে তারপর আপনারা পরের দিন রান্না করতে পারবেন। এখন আমি মাংসের হাই হিটে চুলাতে বসিয়ে দিয়েছি। এখন হাই হিটে আমি 1/2 ঘন্টার মতো রান্না করব মাংসটিকে। এই মাংস রান্নায় আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না। মাংস থেকে যেই পানি বের হয়ে আসবে সেই পানি দিয়ে মাংসটি পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে হাড় চর্বি সহ মাংস ব্যবহার করেছি, বোনলেস মাংস দিয়ে এই রান্নাটি ভালো হবে না। আমি যতক্ষণ হাই হিটে রান্না করেছি মাঝে মাঝে আমি ঢাকনা খুলে দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি মাংসটিকে। মাংসটি সিদ্ধ হয়ে যখন ঝোল কমে আসবে তখন 1 কাপ গরম দুধ দিয়ে দিচ্ছি, সাথে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিয়ের রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আপনারা ইচ্ছা করলেই হোমমেড খাঁটি ঘিয়ের রেসিপি দেখে নিতে পারবেন। তারপর 3 টেবিল চামচ ঘন ক্রিম দিয়ে দিচ্ছি। এটি আমি ডানো বা নেসলে ক্রিম ব্যবহার করেছি, আপনারা চাইলে দুধের ঘন সরও ব্যবহার করতে পারবেন। তারপর 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চিনির ব্যবহার স্কিপও করতে পারবেন। চিনির ব্যবহারে আমার কাছে মনে হয় স্বাদ আরও বেড়ে যায়, তাই আমি এখানে চিনি ব্যবহার করেছি। একেবারে শেষে আস্ত কয়েকটি লাল মরিচ স্লাইস করে কেটে মাংসের উপর ছড়িয়ে দিচ্ছি। তারপর ঢেকে 15 মিনিট লো হিটে দমে রেখে দিচ্ছি মাংসটিকে। দেখুন, আমার তৈরি করা দারুণ মজাদার কাটা মশলায় গরুর মাংস পরিবেশনের জন্য তৈরি।
আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।